আজকের আমাদের এই এক নং ওয়ার্ডের অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের সাথে উপস্থিত উপজেলা এবং আমাদের এই দুর্গাপুর ইউনিয়ন এর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনে সকলে উপস্থিত আছেন এবং আমার সামনে উপস্থিত এই এলাকাবাসী বিশেষ করে আমার মা বোনেরা আমি আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ এই ঠান্ডার মধ্যে আপনারা সবাই এখানে আসছেন আপনারা জানেন আজ আমাদের মাত্র একটা দিন পরে নির্বাচন এই নির্বাচনটা আপনাদের মনে করতে হবে যে আমরা কাপাসিয়ায় যে শান্তি সেই শান্তি এবং উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আমাদের এই নির্বাচন কারণ আমাদের এই নৌকা প্রতীকটা কি নিয়ে আসছে আমাদের স্বাধীনতা এই নৌকা প্রতীক আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর নৌকা এই নৌকা বঙ্গতাজের নৌকা এই নৌকা জননেত্রী শেখ হাসিনার নৌকা আপনারা সবাই জানেন যে এই কাপাসিয়াটাকে ভালো রাখার জন্য সুন্দর রাখার জন্য বাংলাদেশে আমি মনে হয় আমি একমাত্র এখন পর্যন্ত মানুষ যাকে আমাদের জননেত্রী শেখ হাসিনা নিজে বাসা থেকে উনি এবং ওনার ছোট বোন রেহানা আপা ওনারা দুইজন গিয়ে আমাকে একরকম বাসা থেকে ডেকে নিয়ে মনোনয়ন দেন কেন কারণ এই এলাকাটা তাজউদ্দিন আহমদের এলাকা এই এলাকাটার যে সুনাম এই এলাকার মানুষের মধ্যে যে সুনাম সেই সুনাম সেই শান্তি সেই উন্নয়ন ধরে রাখার জন্য তিনি আমাকে কাপাসিয়াতে এইবার নিয়ে চতুর্থবার মনোনয়ন দিয়েছেন আপনারা বলেন আপনারাই একমাত্র সাক্ষী যারা এখানে আছেন এই গত বিগত বছরে আপনারা কি ভালো আছেন কারণ আপনারা বিশেষ করে আমি কিন্তু অসৎ মানুষ না আমি মিথ্যা কথা বলি না আমি কারোটা নিয়ে খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই এবং আমার ওইটা আমার মাথার মধ্যে চিন্তা নাই আমি একমাত্র আমার ভালোবাসা মানুষ মানুষ যেন ভালো থাকে এটাই আমার একমাত্র কামনা এই জায়গায় আপনারা সকলে দলে দলে মানে যতগুলো ভোট আছে আপনারা যত বেশি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এখান থেকে অন্যায় দুর্নীতি তত বেশি দূরে থাকবে কারণ আপনাদের যে ভোটের শক্তি এই শক্তিটাকে কোনো অপশক্তি যেন কিনতে না পারে কারণ তারা এখন যারা আমাদের বিপক্ষে তারা এখন শুরু করেছে যে টাকা দিয়ে নাকি ভোট কেনা যায় কারণ তারা ব্যাংকের ঋণ খেলাপি ব্যাংকের ঋণ খেলাপি মানে কি ঋণ খেলাপি মানে যারা ব্যাংক থেকে টাকা নেয় ব্যাংকে কাদের টাকা ব্যাংকে জনগণ টাকা জমা রাখে সেই টাকা নিয়ে যারা ফেরত দেয় না তাদেরকে বলে ঋণ খেলাপি এখন এই ঋণ খেলাপি থেকে বাঁচার জন্য এখানে সংসদ নির্বাচন করতে চায় তো যাদের এই ধরনের মানসিকতা তারা এই কাপাসিয়া থেকে বিক্রি করে দিবে আপনাদের জমি জমা কিচ্ছু থাকবে না দেখবেন রাতারাতি সব বিক্রি করে দিবে এই জন্য আপনারা এতদিন শান্তিতে আছি না আমরা 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 সবাই জানি বঙ্গতার তাজউদ্দিন আহমদের কথা তার এলাকা এবং তারা এই কথা বলে যে আমার কথা যে আমার বাবা তাজউদ্দিন আহমদ সেটা আমি 100 বার বলবো তাই না কারণ আমার বাবা তো তিনি কিন্তু তারা এই কথা বলে যে বাবার নাম বিক্রি করে আমি খাচ্ছি তো বাবার নাম নিয়ে তো আমি কোনো সময় নেই না দেখে কাপাসের মানুষরা বলে আমি কেন তাজউদ্দিন আহমদের কথা বলি না কারণ আমি কাজ করতে করতে সময় পাই না আমি কাপাসিয়াতে যখন আসছি এই যে এরশাদ সরকার এই যে বিএনপি সরকার ছিল কোনো কাজ তো করেনি কাপাসিয়াতে আপনারাই বলেন আমি আসার পরে এখানে আপনাদের এখানে যে তারাগঞ্জে 10 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল করে দিছি এখানে কমিউনিটি ক্লিনিক আছে পুরা কাপাসিয়াতে 53টা কমিউনিটি ক্লিনিক আজকে আমাদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশের মধ্যে 1 নম্বর আমাদের হাসপাতাল আমাদের মায়েদের জন্য বিশেষ করে বাংলাদেশে একমাত্র উপজেলা কাপাসিয়া যেখানে মাতৃমৃত্যু কাপাসিয়াতে শূন্য কারণ এই কাপাসিয়াতে মাতৃমৃত্যু শূন্য করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি
এবং আগামীতে আপনারা এটা আমার উপর ভরসা রাখেন, আগামীতে যে কাপাসিয়াতে 231টা গ্রাম, এই 231টা গ্রামকে আমি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। কার কোন বিষয়ে আগ্রহ আছে, কে কোন কাজ করতে পারে, কাকে ট্রেনিং দিলে কোন দিকে ভালো করবে, এই যে আমার যে ছোট ছোট ছেলেরা ওরা যারা লেখাপড়া করে ওরা কোন দিকে গেলে ভালো হবে, কোন মানুষটার কি প্রয়োজন সেই প্রয়োজন দেখে দেখে, কে অসুস্থ সেই প্রয়োজন দেখে দেখে আমরা মানুষের জন্য সর্বোচ্চ সেবা দিব। কারণ এতদিন আমি ভাঙ্গাচোরা রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা এগুলি আমার ঠিক করতে হয়েছে, এখন আমি এই কাজে নজর দিব। এছাড়াও আমরা কাপাসিয়াতে একটা অর্থনৈতিক অঞ্চল তৈরি করতেছি, এটা এক বছর আগে আমি সরকারের কাছে জমা দিছি, এটা কার্যক্রম চলমান। এই অর্থনৈতিক অঞ্চল হলে কাপাসিয়ার আর কোনো মানুষের দারিদ্র দরিদ্র থাকবে না, কারণ সেখানে তারা কর্মসংস্থান হবে, তাদের সমস্ত কিছু নিয়ে তারা সেখানে কাজ করতে পারবে। এবং আমাদের এই যে দুর্গাপুর ইউনিয়ন যে লিচুর জন্য বিখ্যাত, আমি সবসময় বলি দুর্গাপুর ইউনিয়ন দিনাজপুর রাজশাহীর মতো বিখ্যাত লিচু হয়, এই লিচুটাই আমরা বাংলাদেশের মধ্যে বড় মার্কেটিং করব, বিদেশে পাঠাবো। আমাদের এই অর্থনৈতিক অঞ্চলে সকল মানুষের জন্য দুয়ার উন্মুক্ত থাকবে, তারা কাজ করবে। এবং এছাড়াও কাপাসিয়াতে আমাদের জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের জন্য এইবার যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন, মানে পরিকল্পনা আগামীতে কি করবেন, প্রথম তিনি পরিকল্পনা দিয়েছিলেন দিন বদলের সনদ 2008 সালে, যে আমাদের দিন বদলাই যাবে, উনি বদলেছেন। তারপরে উনি বলছেন আমরা ডিজিটাল বাংলাদেশ হব, আমরা ডিজিটাল বাংলাদেশ হয়েছি। এখন উনি বলছেন আমরা স্মার্ট বাংলাদেশ করব, স্মার্ট মানে হলো দক্ষ জ্ঞানী উন্নত সৎ মানুষ। তো সেই স্মার্ট বাংলাদেশের প্রথম যেই জিনিসটা সেটা হলো সৎ মানুষ, আমরা ভালো মানুষ তৈরি করব। এবং এইবার নির্বাচনে আরেকটা অঙ্গীকার তিনি করেছেন, সেই অঙ্গীকার হলো দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করব। সেই কাপাসিয়া থেকে আমাদের প্রথম কাজ হবে যেই লোক নৌকার বিরুদ্ধে দুর্নীতি করে বড় বড় কথা বলে এবং মিথ্যা অপপ্রচার দেয়, তার সাথে কিছু দল ছুটলো যারা ভালো না, মানুষের যারা ভালো চায় না, যারা মানুষকে মানুষকে একেবারে অবহেলা করে এবং মানুষেরটা মেরে খেতে চায়, আমরা সেই তাদেরকে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে তাদেরকে 20 দাঁত ভেঙে দিবেন। কারণ আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই, কারণ এই দুর্নীতিবাজরা গরিব মানুষের হক মেরে দেয়, তারা গরিবকে তারা উঠতে দেয় না, কারণ আরো গরিব বানায়। এই যে আজকে আপনারা দেখেন এই দুর্গাপুর ইউনিয়নে, খালি আমি দুর্গাপুর ইউনিয়নের কথা বলি, সারা কাপাসিয়ার কথা না বলি, দুর্গাপুর ইউনিয়নে কত মানুষ আজকে যারা এই যে এখানে সেলিম কই সেলিম দাঁড়ায় আছে, আপনারা অনেকে ছিলেন ওকে, তাই না? আপনাদের যাদের কোনো অপারেশন করা লাগছে অসুস্থ মানুষ, আমি একটা দুইটা মানুষ ঠিক করে রাখছি প্রত্যেকটা এলাকা থেকে, যার যেই সমস্যা তারা যেন ওই যে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসা ব্যবস্থা নেয়। আমি কিন্তু এই যে গতকালকেও আমাকে আপনাদের এইখান থেকে এই কামরা থেকে আমাকে একজন কালকে এসএমএস করছে যে আমার ভাই সড়ক দুর্ঘটনায় পা ভেঙে 2 টুকরা হয়ে গেছে, ইমার্জেন্সি অপারেশন লাগবে। আমি সাথে সাথে তার জন্য ওখানে হাসপাতালে বলে দিয়েছি, আমি এত যে ব্যস্ত এত কিছু এটার মধ্যে, আপনারা জানেন আজকে সকালবেলায় আজকে বাচ্চাটার বয়স হলো ঠিক 3 মাস, একটা বাচ্চা তার ঠোঁট তালু কাটা, দেখছেন না মাঝে মাঝে ঠোঁট তালু কাটা বাচ্চা হয়, ওর দুধটা মুখ থেকে পড়ে যায়। আমি তাকে তার 5 লক্ষ 5.5 লক্ষ টাকা লাগে অপারেশন, সেইটা আমি ব্যবস্থা করে আমার বন্ধু বান্ধবের মাধ্যমে আমি এটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করছি, যে তার অপারেশন সম্পূর্ণ ফ্রি হবে। আজকে সকালবেলা আমাকে ফোন করছে, আজকে গত 3 মাস ধরে, কারণ মাটা খুবই অসুস্থ, প্রথম বাচ্চা দুধ বুকের দুধ হয় না, আমি তার জন্য প্রতি মাসে বাচ্চাটার যতটুকু দুধ লাগে, কারণ বাড়তি ডাবল দুধ লাগে, কারণ বাচ্চাটা ঠোঁট কাটা কালু কাটা বাইর হয়ে যায় দুধটা, আমি তাকে প্রতি মাসে 2টা বাচ্চার সম পরিমাণ দুধের ব্যবস্থা করে দেই। এরকম অজস্র মানুষ আছে যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে। আপনাদের এই দুর্গাপুর ইউনিয়ন থেকে আমি যখন প্রথম এমপি নির্বাচিত হই, ওই সময় ফুলবাড়িয়া, ওদের বাড়ি কোথায় ঠিক মনে নাই এখন, ওই যে ওরা এখানে মাদ্রাসা থেকে পাশ করে কিন্তু
ঢাকার নটরডেম কলেজে চাকরি আপনার ভর্তি হয়, কিন্তু ওদের বাবা বা পরিবারের সক্ষমতা ছিল না ওরা পড়তে পারে। আমি তিনটা ছেলেকে একত্রে তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, 2 বছর তারা যতক্ষণ পর্যন্ত ইন্টারমিডিয়েট না পাস করছে সেই পর্যন্ত আমি তাদেরকে করে দিছি। এটা আমি তিনটা ছেলের কথা বললাম একসাথে, কামরা, হ্যাঁ কামরা মাসক। তারপরে এরকম আরো অনেক মানুষ আছে যাদেরকে আমি চিকিৎসা থেকে শুরু করে টাকা পয়সা লাগে যেটা লাগে আমি করে দিই। আমার কাছে আপনারা এটা মনে রাখবেন, আমার হাতে আমার যে এখানে মুরব্বীজন আছেন, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার সবাই দেখতেছি আমার সমবয়সী হবেন, অনেকে আছেন, অনেকে আমার ছোট। তো এই জন্য আমার যারা মা বোন সবাইকে এবং আমার মুরব্বীজন সবাইকে বলতেছি যে আমি একটা মানুষ, যে মানুষটা আমি প্রত্যেকটা মানুষকে নিরাপদ রাখতে চাই। এই জন্য আমি কাপাসিয়াকে একটা মডেল উপজেলা করব এবং এই মডেল উপজেলা হবে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এই মডেল উপজেলা দেখে বাংলাদেশ শিখবে। কিন্তু যারা আপনাদেরকে যারা মিথ্যা প্রমাণিত করতে চায় যে টাকা দিয়ে আমরা ভোট কিনে দেবো, আপনারা তাকে মুখের উপরে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা এই সব অসত্য খারাপ লোকদের জবাব দিয়ে দিবেন। কারণ এছাড়া আমাদের কাছে এটাই সব থেকে বড় হাতিয়ার, ভোট। আপনাদের জন্য আমি কাজ করে গিয়েছি এতদিন, আপনারা জানেন আমাকে, আমাকে যখন তখন যে কেউ যে কোনো মানুষ ফোন করলে আমাকে পায়, যে কোনো মানুষের সমস্যা কেউ আমাকে মাধ্যম লাগে না। তারপরে যদি কেউ আমাকে মাধ্যম দিয়েও কথা বলে আমি তার উত্তর দেই। এই জন্য আপনারা আমার পাশে থাকবেন, আমাদের আওয়ামী লীগের পাশে থাকবেন এবং মনে রাখবেন যে নৌকা মার্কা দিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না, নৌকা যার আমরা তার, এটা মনে রাখতে হবে। এই কারণ নৌকা হলো আমাদের স্বাধীনতা নিয়ে আসছে, নৌকা উন্নয়ন নিয়ে আসছে। এই নৌকায় ভোট দিয়ে আছে 15 বছর ধরে আমাদের জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার চালাচ্ছে বলে আজকে আমরা ভালো অবস্থায় আছি। আপনারা মনে করবেন আমাদের আগামীতে যে এই যে দেখেন করোনা একটা যুদ্ধ গেল আমাদের, তাই না? করোনা